সবচেয়ে বেশপার ছিল রাস্তাটা। আর এখানেও বললো যে দুটো অব্দি এখানে খাবার দাবার দেওয়া হয়, মন্দির 4টার সময় খোলা হবে, ওই 12টা অব্দি খোলা থাকে। তোমরা যারা ভাবছো যে বিষ্ণুপুর ঘুরতে আসবে তো এই জায়গাটাকেও উইশ লিস্টে রাখতে পারো, খুবই একটা সুন্দর জায়গা। এই নামটা বলে দাও এই জায়গাটার, রাদেশ্বরী। ত্রিধারা বৃন্দাবন, তো বৃন্দাবন অফ ওয়েস্ট বেঙ্গল সার্চ করলে তোমরা পেয়ে যাবে এই জায়গাটা। সোম এখানে ড্রাইভ করছে আর আমরা বেরিয়ে গেছি, আমার ভাই, দাদা, নতুন বৌদি। আর এখানে তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, সোম ড্রাইভ করছে, সামনে আরেকটা ভাই আছে। তো আমরা যেখানে থাকি, আমার বাপের বাড়ি গড়বেতাতে, আর গড়বেতা থেকে আমরা এই জায়গাটাতে যাচ্ছি। এই জায়গাটা খুব একটা বেশি ডিস্টেন্স নয়, তো আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবো। আর প্রথমবার যাচ্ছি একদম। আর তোমাদের গিয়ে অবভিয়াসলি তোমাদের গিয়ে পুরো ব্লগটা শেয়ার করবো, কি কি করছি না করছি সবকিছু। এখন দুপুরবেলা আমরা বেরোলাম, তো চলো যা যাক। দেখো এদিকে একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছ, এই ভিউটার জন্য অনেকে এখানে আসে ফটোশুট করতে। তো এটাকে বলে ধাদিকার ব্রিজ, শিলাবতী বয়ে যাচ্ছে। আর সামনে এই যে রাস্তাটা দেখছো, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, দুদিকে অপূর্ব ভিউ। বন্ধুরা একটু সামনের ভিউটা তোমরা দেখে নাও। যখন আমাদের এই কাঠ সিমেন্টে ভরা পৃথিবীতে আমাদের জীবন একদম গ্রামের জীবন যে আমরা দেখতে পাচ্ছি ভরে ওঠে, তখন আমরা এই গ্রামের জীবনকেই খুঁজি। আর সেই গ্রামের জীবন খোঁজার লক্ষ্যেই আজ আমরা এগিয়ে চলেছি আমাদের মিনি বৃন্দাবনের দিকে। আর শুধু আমরা নয়, আমাদের সাথে আজ তোমরাও রয়েছো এই গ্রামের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। আমরা যেভাবে এগিয়ে যাব আমাদের সাথে তোমরাও সেভাবে এগিয়ে নিয়ে চলেছো, দেখছো। আশা করি তোমাদেরও ভালো লাগছে আমাদেরই মতো। আমাদের সাথে জুড়ে থাকো, আমরা আসছি আরো সামনের দিকে। না এই যে আজকে আমাদের সবারইকে দায়িত্ব নিয়ে সৌম্যদা নিয়ে চলেছে গাড়িতে করে। তো সৌম্যদা অনেকদিন থেকেই গাড়ি চালায়, ভালোই চালায়, কিন্তু এই গ্রামের রাস্তায় আজ প্রথম। তো সৌম্যদা কেমন লাগছে তোমার বলো? সামনের ভিউটা দেখো, আমি আর কি বলবো, কোনো কথা নেই, মারাত্মক। দেখছো এইসব জায়গায় মনে হচ্ছে সাইড ফাইডে দাঁড়িয়ে এখানে পিকনিক করে। কলকাতাতে এইসব জায়গা দেখা যায়, কলকাতাতে এইসব জায়গা দেখা যায়। ভাই এই যে সমুদ্র আজকে নিয়ে যাচ্ছে আমাদের গ্রামের রাস্তায়, কেমন লাগছে? দারুণ, আমার তো এখন অবধি ভালোই লাগছে। আর ভাই ভাই তো লাগছে আর কি, আমার তো গ্রামেই বাড়ি জানিস তো, একটু মূর্খ আছে। সামনের ভিউ কলকাতা স্টাইলে চুমু জায়গা, চুমু চুমু। ওই এগিয়ে চলেছি আমরা ওই পথে, পুরো রাস্তাতে জঙ্গল, মানে পুরো চারিদিকে দুপাশে গাছ, পুরো জঙ্গলের রাস্তা বলো, ফাঁকা রাস্তা একদম জঙ্গলের মাঝে রাস্তা। আর তোমার কেমন লাগছে বলো? ওই বিশ্বাসেই আমি সোমদার সাথে চলে এসেছি। আমাদের ভাবে কি বলছেন, কি বলছেন? আমাদের নিউ ভাবে আগেরবার বলেছিলেন, আমও নিউ ভাবে শুধু হাসছেন। আমাকে দেখো, বৌদি আগেরবার বলেছিল যে বৌদিকে নিয়ে ভিডিও করা হয়নি বিয়ের সময়, আজকে বৌদি এবার তুমি কথা। আর একটু আমরা সামনে একটা দারুণ ভিউ পেয়েছি, একটু দেখিয়ে নি। উফ সত্যি যেন আজ আমরা এগিয়ে চলেছি সেই পাহাড়ি পথ যেখানে এসে জঙ্গল মিশেছে। রাস্তার নাম অজানা পথে আমরা নাচন ঝা। ঘোড়ার গাড়ি তোমরা তো অনেকেই আগের ইয়েতে দেখেছো, ফটোতে ভিডিওতে। এটা মোষের গাড়ি, এই যে মোষের গাড়ি পার করে আমরা যাচ্ছি। রাস্তাটা দেখো, মনে হচ্ছে ফরেন থেকে এসেছে। বাহ সত্যি, ফরেন থেকে আসার জন্য নয়, দারুণ লাগছে, সত্যি ভালো লাগছে। হলো NH40 বাই নিতিন ঘাটকার। তো গাইস আমরা আজকে যাচ্ছি বৃন্দাবন, কিন্তু এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি মনে হচ্ছে যে শিমলিপালের জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। রাস্তাটা একবার দেখা, মারাত্মক। আর প্রত্যেকটা রাস্তার বাঁকগুলো এত সেক্সি না কি বলবো, হেভি লাগছে রাস্তাটা। আর তোমরা এখানে যদি না এসে থাকো শিওর আসো, এটা একটা সাজেশন দিচ্ছি আমরা। জানি না কতটা ভাল লাগবে মন্দিরটা, কিন্তু রাস্তাটা হেভি লাগছে। আর এই রাস্তা দিয়ে পুরুলিয়া ময়রাকাটা ফয়রাকাটা। এখানে আমরা এইমাত্র নামলাম, আর গাড়ি পার্ক করার এখানে জায়গা আছে সুন্দর, পার্ক করে দিয়েছে গাড়ি। আর এই দেখো একদম মন্দিরের সামনে প্রচুর রোদ, এখানে এত গরম। আমরা এসেছিও দুপুর বেলাতে, এখানে আজকে প্রসাদ খাবো বলে রেখেছি ফোনে। কিন্তু সত্যি ঢোকার সময় ভাল লাগছে। লোকজন বলে এটা বৃন্দাবন, সত্যি মানে একটু ওই রকম ফিনিশিংটা তো অতটা লাগছে না, কিন্তু সত্যি বাংলায় এখন খুলে গেছে বৃন্দাবন। আর এখানে আমরা এখন কাটতে চলেছি কুপন। যেমনি লোকেশনটা সুন্দর, সেমনি মন্দিরটার ভেতরটাও সুন্দর, মানে জায়গাটা পরিবেশটা এত ভালো। আমরা দুপুরে এসেছি তো তাই বেশি লোকজনটা এখন নেই, বেশি ভিড়ভাড় নেই, এটাই ভালো। ভিড় থাকলেই অসুবিধা হয়, খালি খালি এটা। হ্যাঁ ওইদিকে দেখো, এটা এখনো মানে কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি, বুঝলে, এখনো কনস্ট্রাকশন আন্ডার প্রসেস আছে। আর এইটা হলো আমাদের বৃন্দাবন, বাংলার বৃন্দাবন। চলো টিকিটটা কাটবে, চলো কুপনটা, তুমি টাকাটা দেবে। হ্যাঁ যাচ্ছি, চলো। আমরা চলে এসেছি কুপন কাটতে খাবারের জন্য, ভোগের জন্য, প্রসাদ। দুপুর তো অলরেডি হয়েই গেছিল, তাই ভাবলাম যে প্রসাদটা খেয়ে নিই। হ্যাঁ, আর এখানেও বললো যে 2টো অবধি এখানে খাবার দাবার দেওয়া হয়, 1টার থেকে। আর যে ফোন নাম্বারটা আছে, ফোন নাম্বারটা দিয়ে দেবো। যদি বেশি জন আসছো তাহলে কুপনটা কেটেই আসবে। কুপনগুলো 50 টাকা করে নেওয়া হয়েছে। আর এখানে বললেন যে মন্দির 4টার সময় খোলা হবে, ওই 12টা অবধি খোলা থাকে মনে হয়। এটা কনফার্ম নয়, এটা কনফার্ম করে তোমাদের বলবো। আর মন্দিরটা তো খুব সুন্দর লাগছে, বাট এখনও ভেতরে যাইনি, একটু পরে যাচ্ছি, আগে খাবারটা খেয়ে নিই। এখানে প্রসাদ, এমনিতে যে কোনো মন্দিরের প্রসাদ খুব টেস্টি হয়। কি আমি ভাত, বাঙালি খাবারটা খুব কমই খাই, রুটি ফুটি খুব খাই, কিন্তু এত ভালো লাগছে যে দ্বিতীয়বার ভাত নিয়ে গেল। শেষে যে মানে পায়েসটা দিল, পায়েসটা খেতে দারুণ সুন্দর, দারুণ। চাটনিটাও ভালো, চাটনিটাও খুব ভালো। প্রসাদ না, খাবার দিয়ে ভালো। হ্যাঁ, আর কেন ভালো লাগে বলো তো, গরিব লোক বড় লোক সবাই একই সাথে বসে খায়, কি কোনো ডিস্ট্রিবিউশন নেই মন্দিরে। দিস ইজ আওয়ার সনাতন ধর্ম। হ্যাঁ, আর এই সামনে হলো মেন মন্দির রাধা কৃষ্ণের, না? আর এই দিকে হলো শিব ঠাকুরের মন্দির। জানি না এখন খোলা আছে, খোলা তো নেই, বন্ধই আছে, যে বললেন আমাদের 4টার সময় খুলবে। তোমার শাড়িতে ওগুলো কি বেরিয়েছে গো? চলো চলো উঠো। দেখো আমাদের যাতে কষ্ট না হয় উঠতে, মন্দিরে চট দেওয়া আছে। আর এই সাইডটা খুব গরম, আমি তো গরম দিয়ে উঠছি মন্দিরে, কষ্ট করতে হয়। এখান থেকে দেখো কাঁচের ভিউ আছে, বাইরেটাও মারাত্মক লাগছে। এখন আমরা খুব হাঁপিয়ে গেছিলাম খাবার দাবার খেয়ে, এত গরম। আসলে আমরা এখন অনেকটাই আগে চলে এসেছিলাম, আর 4টের সময় মনে হয় মন্দির খোলা হবে, সেই জন্য আমরা মেন মন্দিরটা মানে যেটা মেন ঠাকুরের মুখটা তো দেখতে পাবো না। হ্যাঁ, এখন ঠাকুর এখন দেখতে পাবো না আমরা, এখন আমরা বেরিয়ে যাবো, কারণ কি 3 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে, অনেকটা ফেরত। আমরা জানতাম না এটা। আর এখান থেকে আমরা এখন চলে যাব বিষ্ণুপুর, একটু ঘুরতে ফিরতে, ঠিক আছে? তুমি কেন বলছো? দেখো এখানে আমার দাদা ভাইরা সব শুয়ে আছে, লোকজনও এখানে সব শুয়ে আরাম করছে, এত সুন্দর হাওয়া আসছে এখানে। জানলা ফাল্লা এখানে খোলা আছে। দেখো বাচ্চাটা উঠে গেছে কেমন, এ বাবা উড়ে যাবে তো। এই যে জায়গাটা বিষ্ণুপুর থেকে খুবই সামনে, প্রায় 10-20 কিলোমিটারের মধ্যে। আর এটা আমরা কলকাতা থেকে কত? কলকাতা থেকে তো বিষ্ণুপুর আরামসে একদিকে আসা যাওয়া যায়। আর তোমরা যারা ভাবছো যে বিষ্ণুপুর ঘুরতে আসবে, তো এই জায়গাটাকে উইশ লিস্টে রাখতে পারো, খুবই একটা সুন্দর জায়গা। এই নামটা বলে দাও এই জায়গাটার। রাদেশ্বরী, রাদেশ্বরী ত্রিধারা বৃন্দাবন। তো বৃন্দাবন অফ ওয়েস্ট বেঙ্গল সার্চ করলেও তোমরা পেয়ে যাবে এই জায়গাটা। দেখো এখানে উপরের কারিগরগুলো কি সুন্দর। এখানে মহাদেবের মন্দির এটা, কিন্তু এটা এখন বন্ধ আছে মহাদেবের মন্দির, তো আমরা ওই দিকে যাব যেখানে মহাদেবের মূর্তি আছে। তুমি যাবে না ওইখানে? চলো, খুব গরম। এই তো এই দিক দিয়ে, এই দিক দিয়ে চলো না, চলে যাবো। দেখতে পেলাম ওখানে মন্দির নেই, যাবে তোমরা মহাদেবের ওইদিকে? যাবে না? ওরা এই গরমে কেউ এলো না বলে আমি একাই চলে এলাম, কেন কি আমি মহাদেবের অন্ধভক্ত, মানে বিশাল বড় ভক্ত মহাদেবের। বৃষ্টি হোক রোদ হোক সবই মহাদেবের দেন, তো মহাদেবের কাছে যাবো না এটা তো হতেই পারে না। চলো, দেখো কি অপূর্ব লাগছে, হেভি লাগছে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তোমাকে বলা হলো না, ওই একবারে সোজা ওই দিকে দেখতে পাচ্ছ ওই ঘরটা, ওইখানে থাকার ব্যবস্থা করছে দেখলাম। অনেকজনে আছে এমনি, মানে সামনেটায় শুয়ে আছে, আর কোনো রুম টুমও পাওয়া যায় কিছু, কিন্তু দেখা হয়নি। তো এই জায়গাটার নাম হলো পাঁচকুড়া, পাঁচকুড়া মোড় বলে। তো এখান থেকে আমরা একটু পিছন দিকে যাচ্ছি একটু এক্সপ্লোর করতে অফবিট। এখান থেকে জিজ্ঞাসা করলাম, বালি লোড হয়ে চলে যাচ্ছে ব্যান্ডেল, এই কিছু কিছু পার্সোনাল ব্যাপার আছে এখানে, যেগুলো পার্সোনাল ব্যাপারগুলো লিক হলে আমাদেরকে এখন পুলিশ এক্ষুনি ধরে নেবে, অ্যারেস্ট করে নেবে, বুঝলে? খুব বড় লোকের ব্যাপার তো, তাই জন্য। এখন আমরা রওনা দিয়ে দিয়েছি বিষ্ণুপুরের জন্য, আর এখন বিষ্ণুপুর যাচ্ছি। আমাদের বৌদি ফার্স্ট টাইম বিষ্ণুপুর যাবে, কখনো যাইনি আগেরবার, তো এখান থেকে বিষ্ণুপুর কাছেই বললাম যে একটা দুটো জায়গা আমরা ঘুরে আসি। স্পেশালি আমরা একটা অফবিট, আমরা ওই মেইন রোড ধরে নি একটা অফবিট লোকেশন, আমাদের গুগল নিয়েতে ম্যাপে দেখালো রাস্তাটা এত সুন্দর না, পুরো জঙ্গলে ঘেরা, আর ওইখান থেকে 24 কিলোমিটার না, সাধারণ বসতি করতে কিছু নেই বিশেষ, তো সেই জন্য আমরা আরো ভাবছিলাম এই রাস্তা তো যাই যাচ্ছি। চলো, এনজয় করতে।